আমাদের ফ্যামিলির ব্যাপারে, ব্লাডি ফুলস, ডোন্ট রাইট এনিথিং। টলিপাড়ায় প্রায় দুই চোখের বেশি সময় কাটিয়ে ফেলেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। বহু বহু সিনেমায় তাকে দেখেছেন দর্শক। বর্তমানে অনেক সিরিয়ালেই তাকে বাবা জ্যাঠার চরিত্রে দেখা যায়। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রথম ছবি শ্বেত পাথরের থালাতে নায়িকার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে ভাস্করের সমীকরণও দর্শকের বেশ পছন্দের ছিল। একাধিক ছবিও করেছেন তারা একসঙ্গে। এতগুলো বছর পর এখন প্রতিদিন তাকে দেখেন দর্শক, হয় নায়িকার বাবা, না হলে নায়কের জ্যাঠা কিংবা কাকা এমন চরিত্রে। বিখ্যাত প্রযোজক মন্টু বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনি। তারপরেও সেভাবে সাফল্য পেলেন না ভাস্কর, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা জনের নানা মত। কেউ বলেছেন পেটের দায়ে বাবা কাকার চরিত্রে অভিনয় করছেন তিনি। এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তার ছেলে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। কাজের সূত্রে তিনি থাকেন মুম্বাইয়ে। ফেসবুকে ভিডিও পোস্ট করে নিজের সব ক্ষোভ উগড়ে দিলেন তিনি। ইন্দ্রর কথায়, শাশ্বত কাকু এবং যিশু অঙ্কেল ভাগ্যিস মুম্বাই চলে গিয়েছিলেন, তাই নিজের সম্মান পেয়েছেন। আমার বাবা এই ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন তা সবাই জানে। পেট চালানোর জন্য আমার বাবা জ্যাঠা কাকার চরিত্রে অভিনয় করছেন না। আগে টালিগঞ্জের সৃজনশীল মানুষদের ভালো চিত্রনাট্য লিখতে বলুন, তবে তো অভিনেতারা অভিনয় করবেন। আমার বাবাকে নিয়ে কোনো বাজে মন্তব্য শুনতে মোটেই রাজি নই আমি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।